আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ওয়ার্ল্ড 2018। চীনে অনুষ্ঠিত এবারের এই সুন্দরী প্রতিযোগিতায় সেরা 20 জনের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস ঐশী। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ জিহান। জান্নাতুল ফেরদৌস ঐশী মাত্র 18 বছর বয়সে, যিনি শুধুই সৌন্দর্য নয়, তার মেধা ও মনন দিয়ে যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছেন সেরা 20 জনের তালিকায়। আসসালামু আলাইকুম, আই এম জান্নাতুল ফেরদৌস ঐশী। আই কেম ফ্রম আ ল্যান্ড। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় 30,000 প্রতিযোগীর মধ্য থেকে সেরা সুন্দরীর খেতাব জিতে নেন ঐশী। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2018-তে অংশ নিয়ে মুকুট জেতার পর তিনি অংশ নেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায়। সেখানে শুধু সৌন্দর্যের পরীক্ষায় নয়, তাকে মুখোমুখি হতে হয়েছে আরও বেশ কটি মেধা যাচাইয়ের পর্বে। বসতে হয়েছে দৃষ্টিভঙ্গি, মানসিকতা ও বুদ্ধির পরীক্ষায়ও। আর সেখানেও ঐশী রেখেছেন তার মেধার স্বাক্ষর। Fourth, but I'd also vote for Miss Bangladesh. বরিশালের মেয়ে ঐশী কিছুদিন আগে উচ্চমাধ্যমিক শেষ করেছেন। স্কুল শিক্ষিকা মা আর সমাজসেবক বাবার দ্বিতীয় কন্যা ঐশী। ইচ্ছে দেশের জন্য এবং বিশেষভাবে অটিস্টিক শিশুদের জন্য কাজ করার। নাহিদ সিহান, নিউজ 24।